বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ বুঝতেই পারছো, আজকে চলে এসেছি বিয়ের বাড়ি। তা বিয়ের বাড়ির খাওয়া দাওয়া নিয়ে ভিডিওটি। তো বিয়ের বাড়ি খাওয়া দাওয়াই বললাম, কারণ হচ্ছে বিয়ের বাড়িতে যাওয়া মানে আমার তো খাওয়ার দাওয়ার দিকে ঝোঁক বেশি, তাই খাওয়া দাওয়ারটাই বললাম। এই চলে এলাম আমরা বিয়ের বাড়ির ভিতরে। ইনি হচ্ছেন আমাদের নতুন বৌদি। তো এবার আমাদের খাওয়ার পালা। তো সোজা চলে গিয়েছি এখন আমরা স্টার্টারের দিকে। তো এখন খাবো হচ্ছে আমরা লস্যি। এটা এখন লস্যি কাউন্টারে লস্যি তৈরি হচ্ছে, লস্যি নিয়ে নেবো একটা। তা লস্যি খাওয়া দাওয়ার পর আমরা এরপরে যাব পাশের কাউন্টারেই, ওখানে দেওয়া হচ্ছে পনির পাকোড়া। তো এখন আমাদের পনির পাকোড়া খাওয়ার পালা। তা পনির পাকোড়াটা নিয়ে তার পাশেই আবার একটা আছে, এবার ওর পরেই ওখানেই যাব, পনির পাকোড়াটা নিয়ে নিই। ব্যাস, আমার পনির পাকোড়া নেওয়া কমপ্লিট। এবার যাবো পাশে চিকেন কাবাবে। চিকেন কাবাবে লাইন ছিল, এই আগেও একবার দাঁড়িয়েছিলাম, যাই হোক। তা এখন আবার এসেছি, এবার আমি চিকেন কাবাব নেব। আমারটাই রেডি হচ্ছে তার জন্য না, ব্যাস আমার নেওয়া হয়ে গেল চিকেন কাবাব। দেখো দু পিস আছে, দু পিস খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে, কারণ আমরা খুব বেশিক্ষণ মানে বেশি রাত অবধি ছিলাম না, যেহেতু ভাইরা গেছিলো তার জন্যই। তো এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। আমার পাশে ওটা আমার ভাই বসেই আছে, তো আমাদের দেখতেই পাচ্ছ। এবার খাওয়া দাওয়ার দিকে নজর বেশি আমাদের এখন, এই মেনু কার্ড। তো এবার যে জল পড়ে যাচ্ছে, সব দিকে জল দিচ্ছে। এবার আমাদের টেবিলেও চলে এসছে জলের। ব্যাস এবার খাওয়া দাওয়া স্টার্টিং হবে, দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছ, একটা ছেড়ে দুটো পমফ্রেট মাছ এখন আমার পাতে। এবার আমি ওটাই এখন খাবো, কারণ ভাই খাইনি, আমাকে দিয়ে দিল। এবার চলে এসেছে স্প্রিং পরোটা অ্যান্ড চিকেন কষা। উফ, দারুণ ছিল। দেখতেই পাচ্ছ প্লেট সাফ করেই বসেছিলাম, কারণ খাবার খুব একটা নষ্ট করি না আমি কোথাও গিয়ে। এবার চলে এসেছে আমাদের পোলাও আর মাটন। ওই দেখো পাঁচ থেকে দু এক পিস করে চলে আসছে মাটন, ওটা আমার মামা তুলে দিচ্ছে, কারণ মামা খায় না মাটন তেমন। তো ওখানে গিয়ে পোলাও এর সাথে মাটনটাও অনেক পরিমাণেই খেয়েছিলাম। একে তো দিয়েই ছিল, তারপর আবার মামাও তুলে তুলে দিচ্ছিল, তো এই একদম জাস্ট ফাটাফাটি। সাদা ভাতটা হলে বেশি ভালো হতো, কারণ পোলাও খুব একটা ভালো বাসি না, কিন্তু খেয়েছিলাম ওখানে গিয়ে, কারণ ওদের সাদা ভাত হয়নি তাই। আমার চাটনির সাথে পাঁপড় এভাবে খেতে দারুণ লাগে, এটা আমার ছোটোবেলাকার অভ্যাস, তাই এখনও পর্যন্ত এটা কাটাতে পারিনি, কারণ চাটনি দিয়ে পাঁপড় খেতে দারুণ দুর্দান্ত লাগে। খেয়ে দেখবেন আপনারাও যে যে দেখছেন, কারণ দারুণ মজা। বাট ভিডিওটা আমার এইটুকুই করতে পেরেছি, কারণ এর পরের ভিডিও খাওয়ার কিছু করতে পারিনি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে। তাই মিষ্টি আরও অনেক কিছু ছিল, সেটা দেখাতে পারিনি, এখানে অবধি শেষ। এরপর আমরা চলে যাব পানের স্টলে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবার আমরা বিয়ের বাড়ি একটু শেষ অবধি এনজয় করে তারপর বাড়ি যাব। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।